गुड इवनिंग क्लास टू दिस इज चैप्टर फाइव ऑफ साइंस यूजफुल एनिमल्स कौन कौन एनिमल्स गुल काजे लागे एनिमल्स हेल्प अस इन मेनी वेज एनिमल्स अनेक भावे सहाज्य करें

গরু মোষ মুরগি হাঁস ভেড়া এগুলো আমরা ফার্মে রাখি ফার্ম বা যেটা আমাদের গোয়ালবাড়ি বলি আমরা ফার্ম অ্যাকচুয়ালি একটু বড় বড়ো হয় যেখানে অনেকগুলো অ্যানিমালস থাকে বা আমরা যেটা ছোট করে বলতে পারি আমাদের গোয়ালবাড়িতে রাখি আমরা পুষি তাই তো দে ফার্ম অ্যানিমালস এবং এই সব পশুদেরকে অ্যানিমালসকে আমরা কী বলি ফার্ম অ্যানিমালস

মিল্ক ইজ গুড ফর হেলথ দুধ আমাদের স্বাস্থ্য জন্য খুবই ভালো এবং মিল্ক ইজ এ কমপ্লিট ফুড মিল্ক হচ্ছে একটা পুরোপুরি একটা খাবার মানে ওইটা খেলে আর কিছু না খেলেও হবে কেন কী কারণ কেন ওইটা খেলি সব কিছু হবে অ্যাজ ইট হ্যাজ অল দ্য নিউট্রিয়েন্টস নিউট্রিয়েন্টস মানে পুষ্টি আমাদের শরীরে তোমরা বড় ক্লাসে পড়বে আমাদের শরীরে অনেক রকম নিউট্রিয়েন্টস দরকার এবার নিউট্রিয়েন্টস মানে কী কী যেমন হচ্ছে শক্তি দরকার শক্তিটা কি থেকে পায় খাবারের মধ্যে একটা নিউট্রিয়েন্ট থাকে পুষ্টি থাকে তার নাম হচ্ছে কার্বোহাইড্রেটস যেটা থেকে আমরা শক্তি পাই আর কী কী দরকার প্রোটিন দরকার প্রোটিন কিসের জন্য দরকার যেটা আমরা শরীরটা বড় হয় যেন শক্তিটা আলাদা জিনিস শক্তি কাজ করার জন্য পড়ার জন্য খেলার জন্য আর বড় হওয়ার জন্য কি দরকার প্রোটিন দরকার এটাও কিন্তু খাবার থেকে পাই আমরা আরও অন্যান্য এরকম ধরনের জিনিসগুলোকে যেটা আমাদের শরীরে দরকার প্রয়োজন বেঁচে থাকার জন্য বড়ো হওয়ার জন্য সুস্থ থাকার জন্য সেগুলো কি বলা হয় নিউট্রিয়েন্টস তা এই সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু দুধের মধ্যে আছে ঠিক আছে নিউট্রিয়েন্স রিকোয়ার্ড বায়োবডি রিকোয়ার্ড মানে প্রয়োজন শরীরে যেটা প্রয়োজন দরকার সে সমস্ত পুষ্টি সেই সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু দুধের মধ্যে পাওয়া যায় সেই জন্য এটাকে কমপ্লিট ফুড বলা যায় সেজন্য তোমরা দেখবে যখন তোমরা ছোট ছিলে তোমরা কিন্তু হ্যাঁ মায়ের দুধ খেয়েই কিন্তু বড় হয়েছো তাই না যখন বাচ্চারা ছোট থাকে কিন্তু মায়ের দুধ ছাড়া অন্য কিছু বলতে গেলে খাই না তারপরে আস্তে আস্তে বড় হও তোমরা দাঁত বেরোয় এবং অন্যান্য খাবার আমরা খেতে ধরি উই ইউজ মিল্ক টু মেক ম্যানি থিংস আমরা দুধ থেকে অনেক কিছু জিনিস বানাই দেখতে পাচ্ছ বাটার মাখন চিজ এটাও খাওয়ার জিনিস বা যেটা আমরা ছানা বলি আমরা ছানা থেকেই তৈরি হয় ছানা মতন করি তারপরে এটা রাখলে চিজ হয়ে যায় কার্ড দই খোয়া খোয়া থেকে মিষ্টি হয় আর এটা এটা বলছিলাম ছানা ছানা থেকে পনির তৈরি হয় পনির তাই না सम एनिमल्स लाइक हेन्स एंड डिव अस एग्स के डीम दे मुर्गी एवं हाँ साम अफर्स ईट एग्स कि डिम खाई तीम खाई तो एनिमल्स लाइक हेन्स गोट्स क्रैब्स प्रॉन्स एंड फिश अस ফ্ল ওর মিট তা কিছু কিছু অ্যানিমাল যেমন মুরগি ছাগল ক্র্যাপ মানে ক্যাংরা প্রস মানে চিংড়িয়ে দেখতে পাচ্ছ অ্যান্ড ফিশ এদের থেকে কি পাই আমরা ফ্লেশ তাদের মাংস বা মিটু বলি আমরা কুক দেয়ার ফ্লেশ টু ইট আমরা তাদের ফ্লেশটাকে বা মাংসটাকে রান্না করে খাই তাইতো আচ্ছা একটা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের এক নম্বর হচ্ছে এই গোটা পেজটাকে তোমাদেরকে ভালো করে রিডিং করতে হবে আমাকে পাঠানোর দরকার নেই গোটা পেজটাকে রিডিং করবে তোমরা ভালো করে এবার যেটা তোমরা খাতায় করবে এবং আমাকে পাঠাবে সেটা হচ্ছে এই পেজটা থেকে কুড়িটা স্পেলিং অনেকগুলো স্পেলিং আছে দেখতে পাচ্ছি ভালো ভালো ঠিক আছে ইউজফুল আছে ফার্ম আছে হ্যাঁ বা ফ্যালোজ আছে হ্যাঁ কমপ্লিট নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড এরকম করে অনেক কটা ভালো ভালো স্পেলিং আছে কুড়িটা স্পেলিং এই যেমনি অ্যানিমালসের নাম ক্র্যাপস প্রন্স ফ্ল্যাশ বাটার চিজ খোয়া এরকম করে কুড়িটা স্পেলিং তোমরা এই পেজ থেকে লিখে সুন্দর করে লিখে ভালো করে রিডিং করে আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ডিং করে পাঠাবে এই একটা পেজই তোমাদের এখন হোমওয়ার্ক থাকছে থ্যাংক ইউ ভেরি মাচ